ইতিমধ্যে নারায়ণ দেবনাথের মরদেহ তার হাওড়া শিবপুরের বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে চলছে প্রস্তুতি, সেই ছবিতে আমরা চোখ রেখেছি। সেখানে তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছেন, তবে তার মধ্যেই তাদের নিজেদেরকে শক্ত রেখে কিন্তু সেই শেষকৃত্য সম্পন্ন করতে হবে। তার ছেলের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, আর কিছুক্ষণের মধ্যেই হবে তার শেষকৃত্য সম্পন্ন। নারায়ণ দেবনাথের কথা বলতেই শৈশবের কথা মনে পড়ে এবং ইতিমধ্যেই এই ঘটনায় শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ফেরাদ হাকিম থেকে অনেকেই। শুধুমাত্র শিল্প জগতের নয়, সাহিত্য জগতের নয়, রাজনৈতিক জগতের মানুষরাও কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার সৃষ্টির সঙ্গে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা যে জগতের থেকেই যে জগতেই বিচরণ করি না কেন, আমাদের প্রত্যেকের একটা সুন্দর ছোটবেলা ছিল, একটা সুন্দর শৈশব ছিল এবং সেই শৈশবকে সুন্দর করে তুলতে নারায়ণ দেবনাথের যে ভূমিকা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা আবারও কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তুমি সেখানে উপস্থিত আছো, ইতিমধ্যেই তার মরদেহ তার বাড়িতে পৌঁছেছে, কি ছবি সেখানকার দেখতে পাচ্ছ, তারা কিভাবে প্রস্তুতি পর্ব সারছেন? দেখো, বলে রাখতে পারি আশেপাশের মানুষজন এবং তার সুবানজ্জায় যারা এতটাই ভিড় করে এসেছে, বাড়িটা যেহেতু তার খুব ছোট, এই মরদেহ কাছে গাড়ি থেকে বের করে বাড়িতে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব হলো না। তার ফলে বাড়ির যে মানুষজনরা ছিল তারা আরো কান্নায় ভেঙে পড়ে, তারা চেয়েছিল যে শেষবার একবার যে নারায়ণ দেবনাথ যেই ঘরে তার সৃষ্টি একের পর এক সৃষ্টি করে গেছে সেই ছোট ঘরে তার মরদেহকে একবার আনার জন্য। তাহলে এতটাই মানুষের ভিড় এবং মানুষজন দেখার জন্য ভিড় করেছিল, কোনো মতেই সেই সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে শিবপুর শ্মশান ঘাটে তাকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং শুধু তাই না, সাংসদ অভিষেক ব্যানার্জির তরফ থেকেও একটি তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মালা পাঠানো হয়েছে তার পক্ষ থেকে। এখানে নারায়ণ দেবনাথের শেষ শ্রদ্ধার জীবনে তারাও সেই শেষকৃত্য সম্পন্ন করার যে মালা আছে, মালা এখনো পড়াতে পারিনি, এতটাই মানুষের এখানে ভিড় হয়ে গেল যাতে বাড়িতে ঢোকাতে পারলো না। নারায়ণ দেবনাথের পরিবার লোকজন চেয়েছিল যে একবার অন্তত ঠিক এই জায়গাটা যে তোমার কাছে আসতাম আমি জগন্নাথ, যে একই কোভিড পরিস্থিতি চলছে তার মধ্যে তিনি যেরকম মানুষ এবং তার আশেপাশে পাড়ার লোকজন কতটা জমায়েত করেছে, তারা কি বলছেন? তারা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাইরেও একটা অন্য নারায়ণ দেবনাথকে চিনতেন, তারা সেখানে কিভাবে ভিড় জমিয়েছেন, তারা কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন, সেই ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, একেবারে ঠিকই বলেছো, তারা পরিবারের লোকজন ছাড়া আশেপাশের মানুষজন তো সকাল থেকে তারা অপেক্ষায় ছিল একবার শেষ দেখার জন্য, কেননা তিনি এতটাই ভালো মানুষ ছিলেন, যেরকম ভালো কার্টুনিস্ট তার পাশাপাশি মানুষও ছিলেন। এলাকার লোকজনদের সঙ্গে তিনি প্রতিনিয়ত বাইরে বেরিয়ে তিনি যখন বেরোতে পারতেন তা আড্ডা থেকে শুরু করে তার সৃষ্টির যে এই যে আলোচনা, তারা একেবারে বন্ধু বান্ধবকে নিয়ে তিনি চায়ের দোকানেও আড্ডা মারতেন বন্ধু বান্ধবরা বলছেন, কিন্তু শেষ দিকে প্রায় 10 থেকে 15 বছর ধরে আর তিনি বাইরে বেরোতেন না, একবারে বাড়ির মধ্যে থাকতেন। তবে তার বন্ধুরা বাড়ির ভেতরে তার সঙ্গে একবার সকালবেলা দেখা করে আসতো, সেই বিষয়টাও পরিবারের লোকজন বলছে, তার পাশাপাশি তার বন্ধুরা বলছে। তবে একটাই তাদের আক্ষেপ রয়ে গেল, নারায়ণ দেবনাথকে একবার অন্তত বাড়ির মধ্যে আনে পরিবার তার সেই যেখানে তিনি বছরের পর ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে সৃষ্টি করেছিলেন সেই সত্যি ছোট্ট ঘরটায় একবার প্রবেশ করানোর জন্য খুব আক্ষেপ করেছিলেন তার নাতি নাতনিরা, কিন্তু কেউ সেই চেষ্টা সফল হলেন না যেহেতু কোভিড সিচুয়েশন। তার পাশাপাশি এত তার বন্ধু বান্ধব শুভানজ্জ এবং ছোট থেকে বড় সবাই এই শিবপুরের বাড়িতে ভিড় করেছিল, সেইটার জন্য সম্ভব হয়নি যাতে আর ভিড় জমে গিয়ে কোন রকম ভাবে যেন কোভিড সিচুয়েশন এই প্রস্তুতি যেতে কোন রকম ভাবে কোন রকম আর হয় না হয় কিছু তার জন্য তাকে তৈরি করি এই মুহূর্তে শিবপুর শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্নের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি পরিবারের লোকজন তার দুই ছেলে তার এই মরদের সঙ্গে যাচ্ছে শিবপুর শ্মশান ঘাটে এই মুহূর্তে, সেখানে তার যারা আর যারা বাড়ির লোকজন ছাড়াও যদি কোনো আশেপাশে শুভানন্দায় তারা দেখতে চায় তাহলে শিবপুর শ্মশান ঘাটে বেশ খানিকক্ষণ রাখা হবে সেটা পরিবারের তরফ থেকে বলে, তবে বাড়ির মধ্যে না ঢুকতে পারে একটা আক্ষেপ রয়ে গেছে পরিবারে। এবং তার বন্ধু বান্ধবরা বারবার বলছে যে নারায়ণ দেবনাথকে তার দলটি অনেক ছোট, কিন্তু তার সত্ত্বেও যেভাবে তার সঙ্গে মেলামেশা
যেভাবে সে তিনি একটা ভালো মানুষ ছিল বলা যেতে পারে, সেই মানুষকে তারা হারালো, আসতে পারে না, একদম পুরো এলাকা চকস্তব্ধ হয়ে গেছে বলা যেতে পারে। জগন্নাথ, তুমি ঘটনাস্থলে উপস্থিত ছিলে বা তুমি উপস্থিত আছো এখনো, তুমি ঘটনাস্থলে উপস্থিত আছো, সেখানে তার যে ঘরটা, যে ঘরের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো, যে ঘর থেকে, যে ঘরে থেকে তিনি সেই একাধিক তার সৃষ্টি করেছেন সেই শিল্পী, সেই ছবিটা যদি তুমি আরো একবার তোমার বর্ণনায় তুলে ধরো। দেখো, একেবারে যেরকম তিনি প্রথম থেকে এই ঘরের মধ্যে আকার, যে সরঞ্জাম, যে টেবিল, তুলি, রং, একেবারে সুন্দর করে তার নাতি নাতিরা সাজিয়ে রেখে দিয়েছে, যাতে তার দাদু ঘরে একের পর এক মহান সৃষ্টিকর্তা, রাধা বোধা নড়তে কমতে জানো ছোট যে আমরা ছোট থেকে শুরু হয় যে তোমাদের ছোট থেকে তোমার নামটা জেনে আসছে যে বাটন দি গ্রেট, কমতে কমতে রাধা বোধা এই সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ, ঠিক ঘরটা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে, তাকে একবার শেষ বা যার দেহটাকে আনার জন্য অনেক পরিবারের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু সম্ভব হলো না, ছোট ঘর এই দেহটিকে নিয়ে এত মানুষজন ভিড় করে ফেলেছে, কিন্তু এখনো মনে হচ্ছে তিনি হারান সেই ঘরের মধ্যে রয়েছে, পরিবারের লোকজন তো বলছে কোনো মতেই নারায়ণ দেবনাথ চলে যেতে পারে না, নারায়ণ দেবনাথ এই বাড়িতেই রয়েছে, ঘরে রয়েছে, কেন সে শেষের দিকে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, অনেক সম্মানে তিনি ভূষিত হয়েছেন, কিন্তু সেই সম্মানে সমস্ত ঘরেতে একেবারে সুন্দর করে সাজানো আছে ছবি, তার যে সৃষ্টি সেই সৃষ্টি সমস্ত একবারে তারা যত্ন করে রেখে দিয়েছে, এই ঘরটা একবারে বলা যেতে পারে ঐতিহাসিক ঘর, কেননা এত 98 বছর এই শেষ সম্পূর্ণ শেষ হলো কারণ দেবনাথ পারলে গ্রহণ করলে, সেই নারায়ণ দেবনাথের এই ঘর থেকে কোনো মতেই আর তারা আর্কাইভে করে রেখে দিতে চায়, তারা কিছু তারা মনে করেন যে এই চেয়ারে এখনো বসে আছেন, পরিবারের লোকজনরা এটাই মনে করেন এখনো তিনি এঁকে চলেছেন, অবিরাম এঁকে চলেছেন, এটা কি আমরা একবারে করতে পারি, বাড়ির সকলে যেরকম ভেঙে পড়েছে, প্রতিবেশীরা একবারে হাজারা হাজারের মানুষজন একবারে ওই কুকুরের বাড়িতে হয়েছে, তবে এই মুহূর্তে একটু শ্মশান ঘাটের দিকে সবাই যাচ্ছে, যেহেতু কোভিড সিচুয়েশনে এত মানুষ এসে পড়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুকুর শ্মশান ঘাটে পুলিশের তরফ থেকে একেবারে স্পট করে মরদেহটা নিয়ে যাওয়া হয়েছে, যাতে ওইখানেই যারা সম্মান দিতে চায়, যারা মালা যদি তার শেষ দেখাটা দেখতে চায়, তাহলে পুকুর শ্মশান ঘাটে এসে তারা দেখা সম্পূর্ণ করবে, এটাই পরিবারের তরফ থেকে বলছে, এই মুহূর্তে পুকুর শ্মশান ঘাটে কাছাকাছি চলে এসেছে বলা যেতে পারে। অনেক ধন্যবাদ জগন্নাথ, আমরা কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে, এবং যে ছবিটা জগন্নাথ আমাদের সামনে তুলে ধরেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পাড়ার লোকজন কিন্তু ইতিমধ্যেই সেখানে ভিড় করেছেন, অর্থাৎ একাধারে যেমন শিল্প জগতের মানুষ, রাজনৈতিক জগতের মানুষ, সাহিত্য জগতের মানুষ শুধু নন, তার আশেপাশের বাড়ির মানুষজনও কিন্তু সেখানে ভিড় করেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, শেষবার তাকে একবার চোখের দেখা দেখতে তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং বাদ ভাঙা কান্নায় একেবারে সেই ছবি ধরা পড়েছে। প্রয়াত বাংলা কমিক্সের প্রবাদ প্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। বাটুল দি গ্রেট, হাদাভোদা, নন্টে ফোনটে, তার অনবদ্য তিন সৃষ্টি, চলে গেলেন তার স্রষ্টা। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন একাধিকবার, 2021 সালে পদ্মশ্রী, 2013তে বঙ্গবিভূষণ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এছাড়া ডিলিট ডিগ্রিও তিনি পান, এবং শোক বার্তা জানিয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শিল্প জগতের মানুষ, সাহিত্য জগতের মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক জ্ঞাপন করেছেন এই খবরে। ফেরাদ হাকিম, মেয়র ফেরাদ হাকিম, তিনি পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে, যেই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরূপ রায় তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তারাও তার মরদেহের সঙ্গে কিছুক্ষণ আগেই রওনা দিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া শিবপুরের বাড়িতে এসে পৌঁছেছে প্রবাদ প্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের
মরদেহ।